গাজীপুরের শ্রীপুরে কেমিক্যাল কারখানার অগ্নিকাণ্ডের ঘটনায় হাইড্রোজেন পার অক্সাইড প্ল্যান্টের ধ্বংসাবশেষ থেকে আরও দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শ্রীপুর থানার ওসি খন্দকার ইমাম হোসেন জানান, সকালে দুজনের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহতরা হলেন টাঙ্গালের দেলদুয়ার থানার আওয়ালপুর গ্রামের সিরাজ ব্যাপারীর ছেলে আশরাফুল ইসলাম ও কুমিল্লার দাউদকান্দি থানার তুলাতুলি গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে নাসিরউদ্দিন। এর আগে ওই কারখানার শ্রমিক শ্রীপুর পৌর এলাকার উজিলাব গ্রামের তাজউদ্দিনের ছেলে আলমগীর হোসেনের মরদেহ উদ্ধার করা হয়।